হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু পুরসমেথ পুরসমেতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এন এবং গ্রুপ ডির পার্ট নাম্বার ফোর ওকে চলো দেরি না করে শুরু করা যাক আজকে ফার্স্ট কোয়েশন সিক্সটি ওয়ান দেখো রাইট সাইডে তোমাদের কোয়েশন চলে এসছে কোয়েশনে কী বলেছে দেখো কোয়েশ্চনে বলেছে এ এবং বি এক বছরের জন্য পার্টনার হয় এ দেয় পনেরোশো টাকা এ দেখো এ দেয় কত পনেরোশো টাকা বি দেয় দু হাজার টাকা কত বি দেয় দু হাজার টাকা চার মাস পরে চার মাস পরে তারা সি কেও ব্যবসায় অংশীদারি করে ঠিক আছে চার মাস পরে বলেছে এর জন্য সি বি দেয় বাইশশো পঞ্চাশ টাকা দেখো এখানে একটু ভুল আছে কোর্শেন ঠিক আছে এখানে বলেছে বি দেয় বি দেয় ওই বি দেয় বাইশশো পঞ্চাশ লেখা রয়েছে না ওখানে বি এর বদলে সি হবে ওকে এটা একটু তোমরা কারেকশন করে নিও তাহলে এখানে সি সি দেয় কত সি দেয় বাইশশো পঞ্চাশ টাকা ওকে তাহলে এইবার টাইমটা দেখবো আমরা টাইমটা কি বলেছে তাহলে এ এবং বি এক বছরের জন্য পার্টনার হয় তাহলে এ দেয় পনেরোশো এবং বি দেয় দু চার মাস পরে তারা সি কে ব্যবসায় তাহলে চার মাস পরে চার মাস পরে সি কে ব্যবসায় নেয় তাহলে সি ঠিক অরিজিনালি কত এক বছর মানে বারো মাস আর সেখান থেকে যদি কি চার বছর পরে হয় তাহলে বারো বিয়োগ চার কত আট মাস তাহলে সি সি টাকা খাটে আট মাস এটুকু বুঝতে পেরেছ তারপরে দেখি আর কি বলেছে তারপরে বলেছি কি বি বি তার দেওয়া দেয় লিখেছে ওখানে দেওয়া হবে বি তার দেওয়া টাকা ন মাস বাদে তুলে নেয় তাহলে বি ন মাস বাদে তুলে নেয় তার টাকা শুধু ন মাস খেটেছে তো কারণ একদম শুরু থেকে যেহেতু বি ছিল আর এর টাকা পুরো বারো মাসই চলে এর টাকা পুরো বারো মাসই চলে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে কি হবে আনসার তাহলে দেখো এই যে এ যে টাকা কাটিয়েছে তার টাকাটা বারো মাস একদম পুরো পুরোপুরি বারো মাস খাটবে আর বি এর টাকাটা মাস খাটবে আর সি এর টাকাটা আট মাস খাটবে এবারে এগুলো গুন করে দাও গুন করে দিলে পরে তার টাকাটা বছরে কত টাকা সেটা যাবে তাহলে বারো আর করলে হয় এটা শূন্য আঠেরো ওকে তাহলে এর উত্তর কত হয় আঠেরো তারপরে নয় দুগুনো আঠেরো তাহলে এটারও আঠেরো বেরোচ্ছে আর সি এর কত আট গুণ করলে পরে জিরো 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 আঠেরো এটাও আঠেরো তাহলে বলো এটার যদি অনুপাত করি আমার কী চেয়েছে আমার চেয়েছে হচ্ছে তবে কী অনুপাতে তারা লভ্যাংশ ভাগ করে নেবে তাহলে এই টাকাটা অনুপাতে করে নিলে পরে তিনটেই একই যেহেতু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তারা ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে টাকাটা ভাগ করে দেবে ওকে তাহলে কত নম্বরের অপশনে এক নম্বর এক নম্বর অপশনে এটা রয়েছে তাহলে এটাই সঠিক উত্তর ওকে চলো নেক্সট দেখি নেক্সট দেখো সিক্সটি টু নম্বর কত সিক্সটি টু নম্বর সিক্সটি টু নম্বরে কি বলেছে যদি টু এর মূলধন ইকুয়াল টু থ্রি বি এর মূলধন ইকুয়াল টু ফাইভ সি এর মূলধন তাহলে আমরা ঠিক এরকম বলতে পারি টু এ ইকুয়াল টু থ্রি বিকুয়াল টু ফাইভ সি এটা যদি হয় এটা যদি হয় তবে তবে কি তাদের লাভ হয় নশো নশো তিরিশ টাকা তাদের লাভ কত হয়েছে নশো তিরিশ টাকা তাদের টোটাল লাভ হয় ঠিক আছে এবং এই টাকাটা এই অনুপাতে ভাগ হয় তাহলে মানে এর যত টাকা তার সঙ্গে দুই গুণ করলে পরে যত হবে বি এর সঙ্গে তিন গুণ করলে আর সি এর সঙ্গে পাঁচ গুণ করলে সেটা তারা সবাই সমান হবে তাহলে এখান থেকে এস টু টু বের করার নিয়ম কী এস টু বিএস টু বের করার নিয়ম হচ্ছে এখানে যদি ইকুয়াল টু যদি আমরা কি একটা এক্স ধরে নিই হ্যাঁ এ যদি একটা এক্স ধরে নিই তাহলে এ বলো তিনটেই সমান তাহলে এটা সমান সমান এক্স হবে তাহলে টু এ সমান সমান এক্স তাহলে এ সমান সমান কত এক্স বাই টু দেখো হিসাব করে দেখো তাই তো এক্স বাই টু আবার বি এই বি এর সঙ্গে যদি এক্স সমান করি তাহলে কী হবে বি ইকোয়াল টু বি ইকোয়াল টু এক্স বাই থ্রি ওকে আর যদি সি করি তাহলে সি ইকোয়াল টু এক্স বাই ফাইভ ওকে বুঝতে পেরেছো এবার বলো অনুপাত যদি ঠিক এদের অনুপাত বের করি কি এস টু বি টু সি এদের অনুপাত যদি বলি তাহলে পরে x বাই টু ইস টু এক্স বাই থ্রি তাই তো তাহলে এটা কি এক্স এক্স সব উড়ে গেল তাহলে ওয়ান বাই টু ইস টু ওয়ান তাহলে এটাকে ভাঙলে কত হবে এখানে বলো আমি সব যদি আমি এই দুই তিন আর পাঁচ এদের গুণ ফল দিয়ে যদি ওই সব গুণ করে দিই একই তবে তাহলে দুই তিন পাঁচ এদের সবার গুণ ফল দিয়ে যদি গুণ করি তাহলে কি দুই দুই কেটে যাচ্ছে তিন আর পাঁচ তাহলে প্রথমটার ক্ষেত্রে অপর দুটোর গুণ ফলটা থেকে যাচ্ছে তাহলে তিন পাঁচে পনেরো ওকে আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও যদি এই তিনটে দিয়ে গুণ করি উপরে তাহলে পরে তিন তিন কেটে যাচ্ছে আর পাঁচ আর দুই পরে থাকছে শুধু পাঁচ দুগুণা দশ আর আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে পরে থাকছে এটা আর এটা তিন দুগুণা ছয় তাহলে এই অনুপাতে ওই টাকাটা ভাগ হবে তাহলে কোন টাকাটা ভাগ হবে এই নশো তিরিশ টাকাটা কত টাকা নশো তিরিশ টাকাটা ভাগ হবে এবার আমাদের উত্তর কি যে সি পাবে কত এবার বলো এই তিনটের মধ্যে সি কোনটা সি ছয় কতর মধ্যে ছয় এই টোটালটা যোগ করে দাও কত পনেরো দশ পঁচিশ পঁচিশ আর একত্রিশ তাহলে একত্রিশের মধ্যে ছয় তাহলে বলো মোট টাকা নশো তিরিশ টাকা আর তার মধ্যে টোটাল টাকা যদি একত্রিশ টাকা হয় তার মধ্যে ছ টাকা পাবে কে সি পাবে ছ টাকা সি পাবে তাহলে এত টাকার মধ্যে কত পাবে কাটাকাটি করলে কত হয় তিরিশ মানে তিন ছয় আঠেরো একশো আশি টাকা একশো আশি কত নম্বর অপশানে রয়েছে দেখো এক নম্বর অপশানে রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলে বলেছে কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কুড়ি বছরের দ্বিগুণ হবে কুড়ি বছরের দ্বিগুণ হবে এবার বলো কোনো একটা টাকা আমরা ধরে নিলাম একশো টাকা কত টাকা একশো টাকা কত টাকায় দ্বিগুণ হয়েছে একশো টাকায় দ্বিগুণ মানে দুশো টাকায় পরিণত হয়েছে এটুক বলো এটুকু ঠিক আছে তো একশো টাকায় দুশো টাকায় পরিণত দ্বিগুণ বলেছে যেহেতু ঠিক আছে কত বছরে বলেছে সেটা বলেছে কুড়ি বছর কত কুড়ি বছর এবার বলো কুড়ি বছরে কত টাকা এবার কুড়ি এটা বছর বছর বল একশো টাকা দুশো টাকায় পরিণত হয়েছে কুড়ি বছরে একশো টাকা দুটো দুশো টাকায় পরিণত হয়েছে তাহলে এই একশো টাকা তো এর মধ্যে রয়েছে সরল সুদ যেহেতু এটা তাহলে এখান থেকে কত টাকা সুদ পেলাম একশো টাকা সুদ পেলাম কত টাকা একশো টাকা এবার বলি একশো টাকা আর সরল সুদের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেক বছর একই পরিমাণ টাকা পাই মানে যদি দশ পার্সেন্ট হারে সুদ থাকে তাহলে প্রতি বছর দশ টাকা দশ টাকা করেই পাবে টাকা বাড়বে না ঠিক আছে প্রতি বছর দশ টাকা দশ টাকা করেই বাড়বে এবার বলো তাহলে কুড়ি বছরে একশো টাকা পেয়েছে তাহলে এক বছরে কত পাবে এই একশো বাই কুড়ি দিয়ে ভাগ করে দিলে হয়ে যায় না নিশ্চয়ই হয় তাহলে পাঁচ তাহলে এটাই কি পাঁচ পার্সেন্ট এটাই পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কি সেই টাকাটা কুড়ি বছরে দ্বিগুণ হয় তাহলে পাঁচ শতাংশ কোথায় রয়েছে দেখো এক নম্বর কত এক নম্বরে রয়েছে পাঁচ শতাংশ প্রতি বছর বুঝতে পেরেছ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যখন একটি ব্যাংক সুদের হার কমিয়ে পাঁচ শতাংশ থেকে চার শতাংশ করে তখন এক একজন ব্যক্তি আরও দু টাকা জমা করেন ও তার বার্ষিক রোজগার একই থাকে তাহলে কি বলেছে দেখো প্রথমে পাঁচ পার্সেন্ট পেত কত পাঁচ পার্সেন্ট পেত এখন সে কত শতাংশ পাচ্ছে চার শতাংশ পাচ্ছে তাহলে অরিজিনালি কমেছে কত এক এক কমেছে ঠিক আছে তো এই ঠিক এটুকু বোঝা গেল আগে পাঁচ শতাংশ পেত এখন চার শতাংশ পাচ্ছে তার ফলে এক পার্সেন্ট কমে গেছে এক পার্সেন্ট কমে গেছে তো এই এক পার্সেন্ট কমে যাওয়ার জন্য সে দু হাজার টাকা এক্সট্রা জমা দিয়েছে তাহলে এই এক পার্সেন্ট মানেই তো দু হাজার টাকা হিসাব করে বলো এই এক পার্সেন্ট মানেই তো দু হাজার টাকা দু হাজার টাকার এই দু হাজার টাকা জমা দিয়েছে কী কারণে ওই এক পার্সেনের মানে টাকাটা সমান করার জন্য আর টাকাটা সমান কেন করতে হবে এক পার্সেন্ট কমে গেছে ওই এক পার্সেন্ট কমার জন্য তার দু হাজার টাকা জমা দিতে হচ্ছে ফলে টাকাটা যেন সমান থাকে তাই তো তাহলে এই এক পার্সেন্ট মানে যদি দু হাজার টাকা হয় তাহলে পরে সে টোটাল কত পার্সেন্ট চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট মানে কত চার পার্সেন্ট মানে আট হাজার টাকা কত আট হাজার টাকা কী চেয়েছে আমাদের উত্তরে উত্তরে চেয়েছে তবে ওই ব্যক্তির প্রথমে কত টাকা জমা করেছিল তাহলে ওই ব্যক্তি প্রথমে আট হাজার টাকা জমা করেছিল কত আট হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট একদম শর্টে অ্যান্সার ঠিক আছে এবার যদি যদি এটাকে একটু ব্রটে করি কিছু করি ব্রটে করি তাহলে কি করা হবে এবার বলো ধরে নাও আমরা ঠিক আমরা ধরতে পারি তো যে এক্স টাকা কত টাকা এক্স টাকা ছিল সবার প্রথমে এক্স টাকা জমা ছিল এটুকু ধরতে পারি তো ঠিক আছে পারি তাহলে বলো এই যে এক্স টাকা ছিল তার পাঁচ শতাংশ এক্সের পাঁচ শতাংশ মানে কি এক্স এক্সের পাঁচ শতাংশ মানে ফাইভ বাই হান্ড্রেড তাইতো এক্সের পাঁচ শতাংশ এই যে যে এক্সের পাঁচ পাঁচ শতাংশ যত হবে মানে এক্সের পাঁচ এটা যত হবে সেটা আর এই যে পরে যে জমা দিচ্ছি আমি টাকা কত টাকা এক্স আমরা পরে যে জমা দিচ্ছি সেই টাকাটা কত এক্স টাকা আর তার সঙ্গে দু হাজার টাকা এক্সট্রা জমা দিচ্ছি প্লাস দু হাজার টাকা দু হাজার টাকা ঠিক আবার বলি প্রথমে যে জমা দিয়েছি এক্স টাকা এই এক্সের পাঁচ পার্সেন্ট এক্সের পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কত এক হাজার টাকা এই সরি পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো টাকা তাহলে এক্সের পাঁচ বাই একশো সমান সমান কত এই যে যে এক্স তো আগে ছিল পরে আমাদের কী করতে হয়েছে দু হাজার টাকা বেশি জমা দিতে হয়েছে কী কারণে সমান করার জন্য দুটো টাকাকে তাহলে এই যে এক্স প্লাস দু হাজার টাকা এটা পরে মূলধন হয়ে গেলো তাহলে তার চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে চার বাই একশো এটুক ঠিক আছে বুঝতে পেরেছো এবার বলো দুটো এই দুটো সমান তাহলে একশো একশো কাটলে পরে আর ফাইভ এক্স আর এই পাশ থেকে ফোর এক্স ফোর এক্স ফোর এক্স আর এই পাশে আসলে এক্স বেক করলে পরে তো যদি না বুঝে দেখো ফাইভ এক্স সমান সমান এখানে গুণ করলে পরে কত ফোর এক্স প্লাস চার দিগোনো আট হাজার তাহলে বলে এখান থেকে ফোর এক্স আর এই ফোর ফাইভ এক্স ফোর পাশে আসলে ফোর এক্স মাইনাস ফোর এক্স তাহলে শুধু এক্স পরে থাকলো সমান সমান আট হাজার টাকা আর এই আমরা কী ধরেছিলাম এই আমরা ধরেছিলাম কি যে প্রথম টাকা ওকে বুঝতে পেরেছো তাহলে এই শর্টেও করতে পারে এই ব্রটেও করতে পারে তোমাদের ইচ্ছে যেটা করো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কত পঁয়ষট্টি সিক্সটি ফাইভ সিক্সটি বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যৌগিক হারে এবার যৌগিক মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে মানে সুদের উপরে আবার সুদ হচ্ছে তাহলে টাকা বাড়তে থাকবে সময় বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যৌগিক হারে সুদ দুই বছরে দুশো পাঁচ টাকা হয় এবার বলো বছর কত বছর কত দুই বছর দুই বছর আর হচ্ছে কত টাকা হয়েছে আমি যদি এটাকে জটিল সুদ যৌগিক সুদ তাই তো যৌগিক সুদ এইভাবে লিখছি তাহলে যৌগিক সুদের কত হয়েছে সময় কিন্তু একই বছর যৌগিক সুদ হচ্ছে দুশো টাকা আর সরল সুদ কি সরল সরল সুদ শর্টে লিখছি সরল সুদের কত হয়েছে দুশো টাকা আবার একটু পড়ি তোমাদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যৌগিক হারে সুদ দুই বছরে দুশো টাকা এবং একই সময়ের জন্য একই পরিমাণ টাকা সরল সুদ দুশো টাকা হয় তার মানে সরল সুদে হয় দুশো টাকা আর যৌগিক সুদে হয় দুশো পাঁচ টাকা তাহলে সুদের হার নির্ণয় করো এবার সুদের হার নির্ণয় করতে বলেছে এইবার একটা জিনিস তোমরা বলো সরল সুদে আমি কি বলেছিলাম সরল সুদে সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আমরা একই টাকা পাবো একই পরিমাণ টাকা পাবো টাকার পরিমাণের কোনো চেঞ্জ হবে না কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে চেঞ্জ হবে কম্পাউন্ড মানে যৌগিক সুদ যৌগিক সুদে সুদের উপর সুদ হয় ওই কারণে চেঞ্জ হয় কিন্তু সরল সুদে কোনো চেঞ্জ হয় না কারণ প্রতি বছর একই টাকা পাই আমরা ঠিক আছে তাহলে বলো দুই বছর হয়েছে এই এখানে কত টাকা রয়েছে দুশো টাকা তাহলে বছর একশো টাকা একশো টাকা তার মানে প্রতি বছর আমার একশো টাকা একশো টাকা করে সুদ পেয়েছি এটা ঠিক আছে এবার বলো কোনো একটা এই একশো টাকা সুদ পাওয়া মানে কি কোনো একটা টাকার কোনো একটা টাকার প্রথম বছরের সুদ একশো টাকা হয়েছে তাই তো একশো টাকা হয়েছে আর এখানে এখানেও সেম তাহলে বলো প্রথম আর আমরা জানি যৌগিক সুদ আর সরল সুদ প্রথম বছরে একই থাকে প্রথম বছরে যৌগিক সুদ আর সরল সুদের পরিমাণ একই টাকা থাকে ঠিক আছে তাহলে পরে দুশো টাকা এই দুশো টাকার মধ্যে প্রথম বছর একশো টাকা একশো টাকাই হবে কারণ সরল সুদ যদি একশো টাকা হয় তাহলে যৌগিক সুদও যৌগিক সুদ একশো টাকাই হবে ঠিক আছে এটা হচ্ছে এক বছরের সুদ ঠিক আছে বুঝতে পেরেছো এবার এটা যদি এক বছরের সুদ হয় তাহলে অন্য বছরের সুদ হয়েছে কত অন্য বছরের সুদ হয়েছে একশো আর প্লাস ফাইভ হয়েছে কেন এই সেই যে মানে প্রথম যে শতাংশটা ছিল পার্সেন্টেজটা ছিল সেটা তো একশো টাকা পেয়েছিল তার জন্য পরের বছরও তো একই পাবে এবার যৌগিক সুদে কি হয় এই যে যে পরের বছর একশোটা পেয়েছি এর উপরে আবার পাঁচ টাকা সুদ হয় মানে তত পার্সেন্ট সুদ হয় এবার বলো একশো টাকার উপরে পাঁচ টাকা আমরা সুদ পেয়েছি তাহলে কত পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি একশো টাকার পাঁচ পার্সেন্ট পাঁচ শতাংশ কত শতাংশ ফাইভ পার্সেন্ট তাহলে বলো আমরা পেয়ে গেলাম ডাইরেক্ট পাঁচ শতাংশ এবার উত্তরে কোথাও আছে হ্যাঁ দেখো আছে দু নম্বর অ্যান্সার ঠিক আছে আমরা এইভাবে ডাইরেক্ট করতে পারি এবার এটা একটু বড় ভাবে করলে পরে একটু বড় হয়ে যায় ঠিক আছে ওর জন্য আমরা ঠিক ছাড়ছি তোমরা সঠেই এটা মনে রাখো ওকে বুঝতে পেরেছ নে সিক্স নম্বর কি বলেছে একটি কারখানায় অফিসার ও কর্মীদের গড় বেতন সত্তর টাকা কি একটি কারখানায় অফিসার ও কর্মীদের গড় বেতন সত্তর টাকা তারপর কি বলেছে পনেরো জন অফিসারের গড় বেতন জন বেতন চারশো টাকা কত বারো জন অফিসারের গড় বেতন ও বাকি বাকিদের গড় বেতন টাকা দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে বলেছি একটা কোম্পানিতে দুটো জাতির ইয়ে কর্মী আছে একটা অফিসার একটা এমনি সিম্পল কর্মী এবার তাদের আবার গড় বলে দিয়েছে মানে অফিসারেরও গড় গড় বলে ঠিক বলে দেওয়া রয়েছে আর কর্মীদের যদি অফিসার বলি অফিসার আর কর্মী এই অফিসারের গড় কত বলে দিয়েছে অফিসারের যে আমাদের গড় বলে দিয়েছে সেটা চারশো কত চারশো টাকা আর কর্মীদের গড় কত বলে দিয়েছে সিক্সটি রুপিস এবং তাদের গড়ও আবার বলে দিয়েছে সত্তর টাকা ঠিক আছে এইরকম যদি থাকে তাহলে আমরা অ্যালিগেশন করবো আর অ্যালিগেশন তোমরা জানো চলো দেখি অ্যালিগেশন করলে কত হবে অ্যালিগেশন করলে এই চারশো থেকে সত্তর বাদ দিলে তিনশো তিরিশ ওকে আর সেভেন্টি থেকে সিক্সটি বাদ দিলে মানে ষাট বাদ দিলে দশ এই দুটো অনুপাত হয়ে গেল আর এই যে দশ ইস টু তিনশো তিরিশ তার মানে ওয়ান ইস টু তেত্রিশ ওয়ান ইস টু তেত্রিশ এই ওয়ান ইস টু তেত্রিশ অনুপাত মানে তার এই যে যে অফিসার আছে অফিসারের যদি একজন হয় তাহলে কর্মী হবে কত তেত্রিশ জন এবার বলো অফিস কিন্তু বইতে বলে দিয়েছে অফিসার একজন নয় অফিসার বারো জন আছে কতজন বইতে বলেছে অফিসার বারো জন আছে কিন্তু আমরা তো বের করেছি একজন তাহলে আমরা ভুল বেলে ঠিক ভুল বের করেছি তাহলে এটা বারো জন হবে তাহলে এটা যদি বারো করতে হয় তাহলে একের সঙ্গে বারো গুণ করতে হবে তাহলে এর সঙ্গেও বারো গুণ করতে হবে ঠিক আছে গুন করে দাও গুণ করেগুলো ঠিক কত হবে ছেষট্টি আর এটা তেত্রিশ করলে কত হবে সিক্স নাইন থ্রি থ্রি নাইন সিক্স এবার থ্রি নাইন সিক্স কোথায় আছে দেখো থ্রি নাইন সিক্স এই দেখো তিন নম্বর অপশানে রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছ ঠিক আছে আমরা দেখি পরে কোশ্চেন করি এ একটি কাজ পনেরো দিনে কাজটি সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি পাঁচ দিনে শেষ করে সি এর সাহায্য নিয়ে ওই কাজটি পাঁচ দিনে শেষ করে তাহলে সি এর কাজটি সি এর কাজটি শেষ করতে কতদিন টাইম লাগবে ঠিক আছে এইভাবে তোমরা দুভাবেও করতে পারো এবার তোমরা শর্টকাটে যদি কেউ না জেনে থাকো আমি একটু ব্রডকাটে করে দেখাবো একবারে শর্টেই ঠিক বের করি ওকে শর্টে ঠিক আছে আমি দুটো পদ্ধতিতেই বলছি তোমাদের যেটা ভালো লাগে প্রথমে একটু এইভাবে করে দাও এ বি সি তিনজন সরি এ এ বি বি এবং সি এই তিনজনই আছে একসঙ্গে দেখো এ একটি কাজ কি এ একটি কাজ বলেছে পনেরো দিনে কমপ্লিট করে ফেলে আর বি ওই কাজটি কুড়ি দিনে করে কত দিনে কুড়ি দিনে এবার এবিসি তিনজনে একত্রে ওই কাজটি পাঁচ দিনে কমপ্লিট করে ওকে এবিসি একত্রে পাঁচ দিনে কমপ্লিট করে এবার বলো এদের লসাগুটা কত হবে কেউ বের করতে পারবে এদের লসাগুটা যদি আমরা বের করি সেটা কত হবে কুড়ি আর এখানে তিন মানে ষাট ষাট হবে লসাগু ওকে তো তোমরা করে দেখবে সিক্সটি লসাগু হবে এবার বলো এ পনেরোর সঙ্গে কত গুণ করলে সিক্সটি হয় পনেরোর সঙ্গে কত গুণ করলে সিক্সটি হয় ফোর গুণ করলে ওকে ঠিকের নিচে লিখবে আবার টোয়েন্টি এবার টোয়েন্টির সঙ্গে কত গুণ করলে সিক্সটি হয় তিন গুণ করলে আর পাঁচের সঙ্গে কত গুণ করলে সিক্সটি হয় টুয়েলভ গুণ করলে ওকে তাহলে বলো এই রকম এইরকম করলে পরে এই যে এ রয়েছে এ এ এ এক দিনে চারটে কাজ করে আর এই যে যে লসাগুটা আমাদের বেরিয়েছে এই ঠিক এটা মানে কি এটা মানে হচ্ছে টোটাল কাজ মানে ওই কোম্পানিতে মোটমাট বা ওই মানে ঠিক একটি কাজ সিক্সটি দিনে তারা করতে পারবে একটি কাজ সিক্সটি দিনে তারা করতে পারবে এই সিক্সটি সরি ওই কাজ যে কাজ রয়েছে সেটা হচ্ছে অংশ অংশ ঠিক আছে ওই কাজটা এই মধ্যে এ একদিনে একদিনে চারটে কাজ করতে পারে এই সাতটা কাজের মধ্যে এ চারটে কাজ করে একদিনে তাহলে পনেরো দিনে কমপ্লিট করে ফেলে এবার বুঝতে পারছো তো এই সেম ভাবে বি একদিনে তিনটে কাজ করে তাহলে কুড়ি দিনে সেই সম্পূর্ণ কাজটি করতে পারে আর সি সরি এবিসি তিনজনে একত্রে একদিনে বারোটা কাজ করে তাহলে পরে পাঁচ দিনে করতে পারে তাহলে বলো আমাদের কী চেয়েছে আমাদের চেয়েছে সি এবার সি কী কী বের করতে পারি এ আর বি একত্রে কত দিনে কাজ করছে দেখো এ আর বি একত্রে সাতটা কাজ করছে একদিনে কটা একদিনে এ আর বি সাতটা কাজ করছে আর বি সি একত্রে কটা কাজ করছে তিনজনে একত্রে বারোটা কাজ করছে কিন্তু এ আর বি শুধু সাতটা কাজ করছে তাহলে এই দুটো তো এ এ বি কি এবি আর এটা এবি এবি তিনটেই তাহলে সিটা বেশি রয়েছে এখানে এবার কটা কাজ বেশি রয়েছে দেখো তো বারো থেকে সাত বাদ দিলে কত হয় পাঁচ হয় এই পাঁচটা কাজই বেশি রয়েছে কত পাঁচটা কাজই বেশি এই পাঁচটায় মানে কি তাহলে এবি আর এবি বাদ দিলে পরে শুধু সি থাকে তাহলে সি সি একা একদিনে পাঁচটা কাজ করতে পারে সি একা একদিনে পাঁচটা কাজ করতে পারে তাহলে ষাটটা কাজ করতে সি এর কত দিন টাইম লাগবে তাহলে সিক্সটি বাই ফাইভ মানে বারো বারো দিন টোটাল টাইম লাগবে ঠিক আছে বুঝতে পেরেছ এবার একটু ঠিক এক্স ধরে করি দেখি কিভাবে হয় এক্স ধরে করলে পরে কি বলেছে এক্স ধরে করব না এক্স ধরে না ধরলেও হবে এমনি দেখো বলেছে এ এ পনেরো দিনে কাজ করতে পারে কি এ এ একটি কাজ পনেরো দিনে করতে পারে পনেরো দিনে তাহলে একদিনে কত অংশ কাজ করবে পনেরো দিনে এক অংশ করে তাহলে একদিনে কত করবে এক বাই পনেরো অংশ কত এক বাই পনেরো অংশ ঠিক ঠিক একইভাবে বি বি কত দিনে করবে বি কুড়ি দিনের কাজটি করতে পারে তাহলে পরে এক অংশ কাজ করতে তার এক বাই কুড়ি দিন টাইম লাগবে ঠিক আছে এই সরি ঠিক একদিনে এক বাই কুড়ি অংশ কাজ করবে তাহলে দুজনে মিলে একত্রে কত অংশ কাজ করবে তাহলে দুটো প্লাস করে দিলে তাহলে এক বাই পনেরো প্লাস এক বাই কুড়ি এটা প্লাস করলে কত হচ্ছে এটা প্লাস করলে আমরা পাবো সিক্সটি ফোর প্লাস এখান থেকে থ্রি মানে সেভেন বাই সিক্সটি কথা পাচ্ছি সেভেন বাই সিক্সটি এরা কি দুজনে একত্রে কাজ করতে পারে একদিনে তাহলে বলো আবার বলেছে এবিসি এবিসি একত্রে তারা এক বাই সরি তারা একত্রে পাঁচ দিনে কাজটি কমপ্লিট করতে পারে একদিনে পাঁচটি পাঁচ দিনের কাজটি কমপ্লিট করতে পারে তাহলে একদিনের কাজটা কত দিনে করবে কত অংশ করবে এক বাই পাঁচ অংশ করবে একদিনে এক বাই পাঁচ অংশ করবে তো আবার বলেছে তিনজনে এক বাই এক বাই পাঁচ অংশ করবে আবার এরা দুইজনে এ আর বি মিলে সাত বাই ষাট অংশ করছে তাহলে তিনজনে যে করছে এক বাই পাঁচ অংশ তার থেকে যে দুজনে এ আর বি করছে সেটা বাদ দিলে পরে সেটা বাদ দিলে পরে আমরা কী পাবো আমরা সি এর একদিনের কাজটা পেয়ে যাব তাই তো তাহলে আমরা সেটাই বের করব তাহলে করলে পরে এটা কথা হচ্ছে সিক্সটি বারো পাঁচ বারং ষাট বারো বিয়োগ সেভেন সমান সমান ফাইভ বাই সিক্সটি ফাইভ বাই সিক্সটি মানে পাঁচ বারং ষাট এক বাই বারো তাহলে এক বাই বা একদিনে সে এক বাই বারো অংশ কাজ করে তাহলে পরে কতদিনে ফুল এক অংশ কাজ করবে তাহলে উল্টে দাও বারো তাহলে বারো দিনে কি বারো দিনে সে এই কাজটি করতে পেরেছে ঠিক এখান থেকেও যেভাবে বেরিয়েছে এটাও সেইভাবে বের হচ্ছে ওকে বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে সিক্সটি এইট নম্বর সিক্সটি এইট নম্বর বলেছে দুটি ট্রেন একই দিকে ফিফটি সিক্স কিমি প্রতি ঘন্টা ও থার্টি নাইন কিমি প্রতি ঘন্টায় দ্রুত ঘন্টায় দ্রুত ঘন্টায় যায় ঠিক আছে এবার বলেছে দ্রুততম ট্রেনটি একজন ব্যক্তিকে অন্য ট্রেনটির তুলনায় ষোলো সেকেন্ড কম সময় অতিক্রম করে তবে দ্রুততম ট্রেনটি দৈর্ঘ্য কত সিম্পলভাবে বলতে চেয়েছে যে এখানে দুটো ট্রেন আছে একই দিকে দৌড়াচ্ছে একটার স্পিড স্পিড কত ফিফটি আর আরেকটা যাচ্ছে আরেকটা যাচ্ছে টোয়েন্টি নাইন গতিতে ঠিক আছে গতি তাহলে বলো একই দিকে যাচ্ছে আর এই যে যখন যাচ্ছে এখানে ধরে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে এই মানুষটাকে এই যে যে ট্রেন দুটো এই ট্রেন দুটো কি ঠিক অতিক্রম করে এবার যার স্পিড বেশি সে তো কম সময় নেবে আর যার গতি কম সে বেশি সময় নেবে এবার তাদের সে সেটা কিন্তু তাদের দূরত্ব মানে ট্রেনের দৈগড়ের উপরেও ডিপেন্ড করবে ঠিক আছে তাহলে এই যে যে পার্সেন্টটা রয়েছে একে অপরের যে অতিক্রম করছে একে অপরের থেকে সিক্সটিন সেকেন্ড কত সেকেন্ড ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ড কি ষোলো সেকেন্ড কম সময় নেয় কে কম সময় নেয় যার স্পিড বেশি সে তাহলে পরে বলেছে দ্রুত তোমার ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে যার স্পিড বেশি ফিফটি সিক্স তার দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে এবার বলো কোনো জিনিস যদি একই দিকে যায় একই দিকে যায় এই যে ষোলো সেকেন্ড কি পার্থক্য ষোলো সেকেন্ডটা কিন্তু একে ওপরের মানে ঠিক একজনের নির্দিষ্ট সময় বলেনি দুজনের পার্থক্য বলেছে তাহলে এখান থেকে স্পিডের পার্থক্য কত স্পিডের এই ফিফটি ফিফটি সিক্স থেকে টোয়েন্টি নাইন মাইনাস করো মাইনাস করলে কত হবে ঠিক মাইনাস করো মাইনাস করলে কত হবে টোয়েন্টি সেভেন হবে কত হবে টোয়েন্টি সেভেন হবে এই যে যে টোয়েন্টি সেভেন স্পিড এই টোয়েন্টি সেভেন স্পিডের জন্যই সে তাদের পার্থক্য হয়েছে তার এই টোয়েন্টি সেভেনটা কি স্পিডের পার্থক্য আর এই এই ষোলো সেকেন্ড কি সময়ের পার্থক্য ঠিক আছে তাহলে এই দুটো নিশ্চয়ই সমান আছে এইবার বলো এই যে যে টোয়েন্টি সেভেন কত টোয়েন্টি সেভেন এটা কি কিলোমিটার পার ঘন্টা এবার বলো কিলোমিটার পার ঘন্টা আর এটা হচ্ছে সেকেন্ডে রয়েছে এটিকে ঘণ্টাতে রয়েছে তাহলে আমরা জানি ঘন্টা থেকে সেকেন্ডে যদি কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে কত দিগুণ করতে হয় পাঁচ বাই আঠারো দ্বিগুণ করতে হয় তাহলে এটা কি হয়ে গেল এটা এখন মিটার পার সেকেন্ড হয়ে গেলো মিটার পার সেকেন্ড এবার বলো এটা তো এক এক মিটার পার সেকেন্ডে হয়ে গেলো আমার টোটাল টাইম লেগেছে কত সিক্সটিন সেকেন্ড তাহলে মাল্টিপ্লাই সিক্সটিন করে দাও তাহলে এই যে রয়ে ঠিক বেরোলো এটা কি বেরোলো এটাই হচ্ছে কি ওই দ্রুততম কি দ্রুততম ট্রেনের দৈর্ঘ্য কি দ্রুততম ট্রেনের দৈর্ঘ্য এবার বলে এটা ক্যালকুলেশন করো যাবে কত হবে দেখি দুই দিয়ে কাটো নয় এটা আট এটা নয় তিন নং সাতাশ তাহলে তিন পাঁচে পনেরো আট পনেরো কত একশো কুড়ি কত একশো কুড়ি এইবার একশো কুড়ি অপশন আছে হ্যাঁ দুই নম্বরে রয়েছে দেখো এই দুই নম্বরটাই সঠিক উত্তর ওকে বুঝতে পেরেছো ঠিক আছে আমরা পরে কোশ্চেন দেখি চলো দেখো সিক্সটি নাইন পরে কোশ্চেন সিক্সটি নাইনে কী বলেছে এ এবং বি একটি কাজ আলাদা আলাদাভাবে যথাক্রমে দশ দিন ও বারো দিনে শেষ করতে পারে তাহলে এ এবং বি এ করে দশ দিনে আর বি করে বারো দিনে কাজটি শেষ করতে পারে ঠিক আছে তারপরে কি বলেছে বলেছে যদি তারা অল্টারনেটটি অল্টারনেট দিনে কাজ করে মানে অল্টারনেট দিন মানে কি প্রথম দিন এ করলে পরের দিন বি প্রথম পরের দিন এ আবার তারপর দিন মানে একদিনে একেই কাজ করবে কিন্তু ওই কাজটি ভাগ করে নেবে প্রথম দিন যদি এ করে বি পরের দিন করবে এইরকমভাবে যদি তারা অল্টারনেট দিনে কাজ করে ও এ কাজ শুরু করে এ কাজ শুরু করবে তাহলে কাজ কখন শেষ হবে মানে কত দিনে শেষ হবে সেটা বের করতে হবে আর এ ঠিক এগুলো নিয়ম একদম সুবিধা এদের লসকু বের করো লসক কত হচ্ছে ষাট কত সিক্সটি লশক কত সিক্সটি এবার বলো দশ দিন তার যদি দশ দিন টাইম লাগবে আর টোটাল কাজ যদি সিক্সটিটা থাকে তাহলে এক ঠিক একদিনে কটা কাজ করবে একদিনে সিক্সটা কাজ করবে আর এখানে মানে দশের সঙ্গে কত গুণ করলে ষাট হয় সিক্স হলে আর এর সঙ্গে পাঁচ গুণ করলে আমার ষাট হয় ঠিক আছে এভাবে ডাইরেক্ট বের করা যায় তাহলে ঠিক কনসেপ্টটা হচ্ছে ওইরকম যে বারো দু দিনে বারো দিনে যদি টোটাল কাজ ষাটটা করে তাহলে একদিনে কটা কাজ করবে তাহলে এই যে এ একদিনে ছটা কাজ করছে আর বি একদিনে পাঁচটা কাজ করছে আর টোটাল কাজ কটা ষাটটা আমার ষাটটা তৈরি করতে হবে এবার বলো কি বলেছে এ শুরু করবে তাহলে প্রথম দিন এই যে যে এক নম্বর দিন আছে সেখানে প্রথম দিন এ শুরু করলো তারপরের দিন এ শুরু করলো পরের দিন বি বি করবে আবার পাঁচটা কাজ এবার বলো এই এরকমভাবে পরপর পর ষাট পর্যন্ত গেলে তো আমার কষ্ট হবে অনেক টাইম লাগবে এবার বলো এ আর বি মোটমাট কদিন হলো দুই দিন কত দিন কতদিন দুই দিন প্রথম দুই দিনে কত ঠিক কটা কাজ শেষ হলো ছয় আর পাঁচ এগারোটা টোটাল কাজ এগারোটা দুই দিনে এগারোটা তাহলে ঠিক পরের দুই দিনেও তো আবার এগারোটা তাহলে এরকমভাবে আমরা পরপর করতে বলি তাহলে টোটাল এখানে কটা কাজ রয়েছে সিক্সটি এবার এগারোতে ডাইরেক্ট ভাগ করে দাও পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পরে এগারো এরকম এগারো 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 পাঁচ এগারো আসবে এই পাঁচ এগারো করতে করতে টোটাল কটা কাজ হয়ে এখানে টোটাল পঞ্চান্নটা কাজ হলো টোটাল কটা কাজ পঞ্চান্ন কাজ এবং দিন কটা পাঁচ দু দশ টোটাল দশ দিন তাহলে দশ দিনে আমার পঞ্চান্নটা কাজ শেষ হলো ঠিক আছে তাহলে আমার দশ দিন কাজ করা হলো এইবার বলেছে এবার ঠিক কত দিন দেখো এখানে প্রথমে এ তারপরে বি বি যখনই শেষ করেছে তারপরে ঠিক এগারোটা কাজ হয়েছে তা এই রকমভাবে দশ দিন যে শেষ হবে সেই দিন বি কাজ শেষ করবে এবং টোটাল কাজের পরিমাণ হবে পঞ্চান্ন কিন্তু আমার তো চাই ষাট আর কটা কাজ পড়ে রয়েছে আর পাঁচটা কাজ পড়ে রয়েছে আর কটা কাজ পড়ে রয়েছে পাঁচটা কাজ এই পাঁচটা কাজ কে করবে এই পাঁচটা কাজ করবে এ কিন্তু এ একদিনে কটা কাজ করে ছটা কাজ একদিনে ছটা কাজ করে তাহলে একদিনে যদি ছটা কাজ করে তাহলে পাঁচটা কাজ করতে টাইম লাগবে কত তাহলে ছটা ছটা কাজ করে একদিনে তাহলে পাঁচ দিনে করবে কত তাহলে ফাইভ বাই সিক্স কত ফাইভ বাই সিক্স দিনে তাহলে পরে এখান থেকে আমার আগে বেরোলো হলো দশ দিন কত দিন দশ দিন আর পরে বেরোলো পাঁচ বাই ছয় দিন যোগ করে দাও তাহলে এটাই পরে থাকবে তাহলে দশ পূর্ণ পাঁচ বাই ছয় দিনের কাজটা শেষ হবে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে দেখো অপশান কত চার নম্বর চার নম্বর অপশানে এটা রয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন দেখো সেভেন্টিন নম্বর সেভেন্টিন নম্বর কি বলেছে একটি নৌকা উজানে বি থেকে এতে এবং ভাটিতে এ থেকে বিতে যায় তিন ঘন্টায় আসে তার মানে একটা নৌকা বলেছেন এখান থেকে এখানে এ আর এটা বি প্রথমে বলেছে প্রথমে যায় এদিকে হ্যাঁ এ থেকে বিতে গেল তারপরে আবার বি থেকে এতে চলে আসলো টোটাল টাইম লাগবে কত তিন ঘন্টা টোটাল মানে যেতে আসতে টোটাল তিন ঘন্টা টাইম লেগেছে তারপরে কি বলেছে দেখি তারপরে বলেছে তোমার যে যদি নৌকারটির গতি স্থির জলে নয় কিমি প্রতি ঘন্টা হয় এবং স্রোতের বেগ তিন কিলোমিটার হয় এই যে স্থির জলে যে নৌকার বেগ হবে সেটা নয় আর স্রোত স্রোত হচ্ছে তিন স্রোত হচ্ছে তিন তারপরে কি বলেছে তারপরে বলেছে তবে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত এই যে এ থেকে যে বি এর দূরত্ব কত সেটা বের করতে বলেছে ঠিক আছে এটা কি করে করবে তোমরা এটা এইভাবে চল ঠিক আমরা একটা এক্স ধরে নিই এখান থেকে এটা দূরত্ব এক্স কত এক্স ঠিক আছে তাহলে এখান থেকে এটা দূরত্ব যদি এক্স হয় তাহলে বলো প্রথমে ধরো এটা ডাউন ডাউন স্ট্রিমে যাচ্ছি মানে কি স্রোতের দিকে বয়ে চলে যাচ্ছি স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে বয়ে যাচ্ছে এইবার বলো স্থির জলে তো নয় স্থির জলে তো নয় আর স্রোতের বেগ তিন তাহলে স্থির জলে যদি আমার একটা নৌকা যদি নয় কিলোমিটার স্পিডে যায় এবং স্রোতও তিন কিলোমিটার স্পিডে যায় তারপরে আমরা যদি স্রোতের দিকে নামি তাহলে পরে সেটা যোগ হবে তাই তো মানে ঠিক ডাউন স্ট্রিম যাকে বলে স্রোতের অভিমুখে তাহলে পরে এটা কি হবে যোগ হয়ে যাবে বারো তাহলে আমাদের স্পিড হয়ে যাবে বারো মানে যখন আমরা স্রোতের দিকে যাচ্ছি তখন আমাদের স্পিড বারো তাহলে বলো এই এক্স কিলোমিটার তো একই মানে দূরত্ব তো একই সেই এক্স কিলোমিটার যাচ্ছি কিন্তু আমার স্পিড কত বারো কিলোমিটার পার ঘন্টা তাহলে এক্স এই এক্স কিলোমিটার বাই বারো বারোতে ভাগ করলে আমার সময় পেয়ে গেলাম এই যে এখান থেকে এইটুকুর সময় পেয়ে গেলাম এক্স বাই বারো ঠিক আছে তারপরে আবার যখন এখান থেকে বিয়ের থেকে আবার এর দিকে আসবো মানে উল্টো দিকে আসবো উল্টো দিকে আসলে কি হবে স্রোত আমাকে বাধা দেবে আসতে তাহলে পরে প্রথমে আমার নয় ছিল কত ছিল নয় ছিল পরে আমার স্রোত বাধা দিচ্ছে কত তিন বাধা দিচ্ছে তাহলে পরে আমার এখন স্পিড কত হবে ছয় হবে কত হবে ছয় স্পিড হবে তাহলে বলো আমার এখান থেকে এইটুকুও তো এক্স তাহলে এই সি আমার পথ অতিক্রম করতে হচ্ছে কিন্তু এখন স্পিড হচ্ছে ছয় স্পিড হচ্ছে ছয় তাহলে ছয় দিক করলে এটাও একটা সময় বেরিয়ে গেলো তাহলে এই দুটো সময় কি যোগ করলে পরেই তো আমার টোটাল সময় বেরোবে আর টোটাল সময় আমার কত বলেছে তিন ঘন্টা লেগেছে কত ঘন্টা তিন ঘন্টা ঠিক আছে এটা ক্যালকুলেশন করলো উত্তর বেরিয়ে যাবে তাহলে এটা কত হচ্ছে লসাগু বারো আর এখানে এক্স এখানে টু এক্স সমান সমান এখানে থ্রি তাহলে পরে এটা যোগ করলে পরে কত হচ্ছে যোগ করলে কত হচ্ছে থ্রি এক্স সমান সমান তিন বারং ছত্রিশ ওকে থ্রি এক্স সমানসান তিন বারং ছত্রিশ মানে এটা গুণ করে দিলাম একবারে তাহলে এক্স সমানসওয়ান বারো এক্স সমানস ওয়ান বারো তাহলে পরে এই যে যে আমরা ধরেছিলাম এক্স এবার বলছে না এক্স সমানসান বারো তাহলে এটা কোনো অপশানে আছে দেখো তো হ্যাঁ এক নম্বর অপশানে এটা রয়েছে কত নম্বর এক নম্বর অপশানে রয়েছে তাহলে এক নম্বরটাই আমাদের সঠিক উত্তর দেখো সেভেন্টি টু কত সেভেন্টি টু সেভেন্টি টু কি বলেছে বলেছে দেওয়া আছে রুট টু ইকাল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর মানে রুট টুটা দেওয়া রয়েছে রুট টু দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর ওকে এটা দেওয়া রয়েছে আর কী বলেছে আর বলেছে রুটোবার ওবার রুট ওবার টু মাইনাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এর মান বের করতে বলেছে এবার বলো এ ঠিক এইরকম দেখলে পরে আমরা করণীয় নিরসন করি সাধারণত এই ভেতরের টুকু করণীয় নিরসন করব ঠিক আছে এই ভেতরের টুকু করণ নির কী করে করবো রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান এর বলো এই নিচে নিচে যদি আমরা এটা কি এ এ প্লাস বি দেখো এ প্লাস বি এ প্লাস বি এখানে কত গুণ করলে এ মাইনাস এ মাইনাস বি তাহলে আমরা যদি রুট টু মাইনাস ওয়ান করি হ্যাঁ এ মাইনাস বি করে এটা সূত্র হয়েছে না এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই করণ নির্দেশন বলে মানে নিচেরটাকে আমরা উদাহরণ করতে চাই ওকে তাহলে এটা যদি করতে চাই তাহলে উপরেও তো সেম জিনিস দিয়ে গুণ করতে হবে নাকি সেম জিনিস দিয়ে গুণ করতে হবে নয়তো কি হুম প্রবলেম হয়ে যাবে তা সেম জিনিস দিয়ে আমরা গুণ করে দিলাম ওকে তাহলে এইবার দেখো এই যে নিচের দুটো এ প্লাস বি ইন্টু বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার মাইনাস পরেরটার স্কোয়ার এবার বল আর উপরে কী হচ্ছে উপরে রুট টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হচ্ছে রুট টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এইবার দেখো রুট টু মাইনাস তার হোল স্কোয়ার থাকলো রুট টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার থাকলো আর নিচেরটা কথা হচ্ছে নিচেরটা হচ্ছে রুট টু তার স্কোয়ার মানে টু আর এটা ওয়ান তাহলে বাদ দিলে কত ওয়ান হচ্ছে তাহলে এই নিচের কোনো দাম আছে কত দাম নেই তাহলে আমাদের শুধু উত্তর হচ্ছে এটা ঠিক আছে মানে রুট টু মাইনাস ওয়ান তার হোলিস্কোয়ার এবার বলো এটা কার মধ্যে ছিল এটা রুট টু এই ভিতরেরটা মানে আমাদের বেরোলো বেরোলো কত রুট টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এটা বেরোলো আর সেটার আবার রুট রয়েছে এবার বলো স্কোয়ার রুট কী হয় উদাহ কত উদাহ হয়ে যায় তাহলে পরে থাকলো শুধু রুট টু মাইনাস ওয়ান কি রুট টু মাইনাস ওয়ান এবার বলো রুট টুর মানটা কত বলে দিয়েছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে রুট টুর মানটা বসিয়ে দাও ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আর তার সঙ্গে মাইনাস ওয়ান করলে কথা হচ্ছে ওই ওয়ান 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 বাদ দিলে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এটা কোনো অপশানে রয়েছে দেখো তো জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর দেখো এক নম্বর অপশনে রয়েছে কত এক নম্বর অপশনে এটাই সঠিক উত্তর রাখে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন দেখো সেভেন্টি থ্রি কত সেভেন্টি থ্রি কী বলেছে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের সংখ্যা কত ছিল মানে আমাদের টোটাল কতজন পরীক্ষা দিয়েছে সেটা বের করতে হবে তারপরে কি বলেছে যদি একত্রিশ শতাংশ অকৃতকার্য হয় মানে ফেল করে অকৃতকার্য মানে ফেল করা তাহলে একত্রিশ শতাংশ ফেল করেছে এবং যারা পাশ করেছে তাদের সংখ্যা অকৃতকার্যের পরীক্ষা পরীক্ষার্থীদের চেয়ে দুশো সাতচল্লিশ জন বেশি এই যে দুশো সাতচল্লিশ জন বেশি বলেছে এটা কি এই যে আমাদের আমরা ধরে নিই টোটাল একশো জন কতজন টোটাল একশো জন পরীক্ষা দিয়েছে এই একশো জনের মধ্যে বলেছে থার্টি ওয়ান জন কি থার্টি ওয়ান জন থার্টি ওয়ান জন ফেল করেছে তাহলে পাশ করেছে কত একশো জনের মধ্যে পাশ করেছে শতাংশ বলেছে যেহেতু তার জন্য আমরা একশো ধরতে পারছি তাহলে এখানে সিক্সটি নাইন কত সিক্সটি নাইন জন ফেল করেছে এবার বলেছে এই যে যে ফেল করেছে সরি সিক্সটি নাইন জন পাশ করেছে তাহলে এই যে যে একত্রিশ জন ফেল করেছে আর এই সিক্সটি নাইন জন পাশ করেছে এদের মধ্যে ডিফারেন্সটা বলেছে টু ফর্টি সেভেন কত টু ফোরটি সেভেন এবার বলো অরিজিনাল ডিফারেন্স কত অরিজিনাল ডিফারেন্স থার্টি এইট কত অরিজিনাল ডিফারেন্স থার্টি এইট থার্টি এইট অরিজিনাল ডিফারেন্স কিন্তু বলে দিয়েছে এটা কি বলে দিয়েছে এটা অরিজিনাল ডিফারেন্স থার্টি এইট বলেছে থার্টি এইট পার্সেন্ট পার্সেন্ট এটা সমান সমান এটা থার্টি এইট পার্সেন্ট সমান সমান এটা তাহলে ওয়ান পার্সেন্ট মানে কত বাই থার্টি এইট তাই তো আর পার্সেন্ট আর পার্সেন্ট আবার নিচে আসলে উপরে তাহলে মাল্টিপ্লাই হান্ড্রেড তাহলে ওয়ান পার্সেন্ট মানে বেরিয়ে যাবে সরি হান্ড্রেড মানে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে ঠিক এটা করলে কত হবে দেখো তো এটা করলে পরে কত দিয়ে কাটতে পারি এটা প্রথমে আমরা কাটব দুই দিয়ে এটা ফিফটি এই উনিশকে কাটো উনিশ উনিশ আর সাতান্ন তিন উনিশ তাহলে এখানে পনেরো তিন পনেরো সরি থার্টিন ফাইভ তেরো পঁয়ষট্টি আর একটা শূন্য তাহলে এই আমাদের উত্তর ছশো পঞ্চাশ আছে দেখো তো আছে আমাদের এক নম্বরে কত নম্বরে এক নম্বরে তাহলে এক নম্বরে আমাদের সঠিক উত্তর বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো সেভেন্টি ফোর সেভেন্টি ফোরে কি বলেছে ধাতুর তিনটে ঘনক ঘনক মানে জানো তো কিউব কিউব যাকে বলে হ্যাঁ তিনটি ঘনকের তল এই তল তল হচ্ছে যথাক্রমে তিন চার এবং পাঁচ এই তল বলতে এখানে ঘনকের তল বলতে কি বুঝিয়েছে যেন বাহুকে বুঝিয়েছে ঠিক আছে মানে যে ঘনকের যে সাইডের যে সব ওই ঘনকের যদি একটা তল যদি আমরা বর্গক্ষেত্র ধরি এই বর্গক্ষেত্রের যে এক একটা বাহু হয় না সেটাকেই আমাদের বলেছে ওকে কত বলেছে থ্রি ফোর ফাইভ এরকম তিনটে আছে তারপরে কি বলেছে যদি ধাতু কোনো ক্ষয় না করে তিনটি ঘনককে গলিয়ে একটি ঘনক তৈরি করা তার মানে যদি তিনটে এরকম কিউব ছবিটা যদি এরকম করি এরকম যদি কিউব হয় এরকম তিনটে আছে ঠিক আছে এরকম তিনটেকে গলিয়ে আমরা একটা বানাবো কি একটা বানাবো তাহলে পরে কি হবে তাহলে বলো আমরা জানি ঘনকের আমরা জানি কি ঘনকের সূত্র কি আর এই ঠিক এই টিকেটার যখন গলাব সেটা কি হবে ক্ষেত্র ফল হবে না কি ঠিক ঘনফল হবে তাহলে সেটা ঘনফল হবে ঠিক আছে সলিড সলিড পার্টটা আমাদের একসঙ্গে করতে হবে তাহলে সলিড পার্টটা কত হবে বলতে পারবে সলিড পার্টের সূত্র কি তাহলে ঘনকের ঘনকের ঠিক আয়োজনের সূত্র হচ্ছে বাহু কিউব কি এই কিউব যাকে বলে বাহু কিউব এবার বলো প্রথমটা কত রয়েছে থ্রি এবার থ্রির কিউব কত থ্রির কিউব এরকমভাবে প্লাস করতে হবে থ্রির কিউব ফোরের কিউব আর ফাইভের কিউব এটা প্লাস করলে পরে আমাদের কি আমরা কী বেরিয়ে যাবো আমাদের টোটাল যে কতখানি ইয়ার সলিড পার্ট রয়েছে সেটা বেরিয়ে যাবে তাহলে তিনের সাতাশ ঠিক আছে থ্রির কিউব সাতাশ চারের কিউব চৌষট্টি আর পাঁচের কিউব একশো পঁচিশ কথা একশো পঁচিশ এটা যোগ করলে কত হয় দেখো তো এটা যোগ করলে হয় একশো উল্টো দিক থেকে করি হ্যাঁ তাহলে দেখো এখানে কত হচ্ছে পাঁচ আর চার নয় নয় সাত সাত চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতে থাকলো এক দুয়ের একে তিন তিন চার পাঁচ পাঁচ এক ছয় এগারো এক হাতে এক দুশো কত দুশো ষোলো কত পেরোল অ্যান্সার পেরোল আমার দুশো কত পেরোলো দুশো ষোলো এইবার বলো দুশো আবার কী বলেছি এই যে যে দুশো ষোলো আমার সলিড পার্ট বেরিয়েছে এটা আবার একটা আয়ত ঘনকের এটা আবার ঠিক আরও যে আরেকটা রয়েছে সেটা মানে টোটালটা মিলে একটা মাত্র আয়ত বানাবো তাহলে সেটারও তো সূত্র এ কিউব হবে তাই তো সেটারও তো সূত্র হবে কিউ মানে তো দুশো ষোলো এবার বলো দুশো ষোলো কে কার কিউব আকারে লেখা যায় এই দুশো ষোলোকে কোন সংখ্যার কিউব আকারে লেখা যায় তোমরা কেউ বলতে পারবে সেটা সিক্সের কিউব আকারে লেখা যায় কত কিউব আকারে লেখা যায় সিক্সের কিউব আকারে লেখা যায় দেখো ছয় ছয় ছত্রিশ আর ছয় গুণ করলে পরে ছয় ছয় ছত্রিশ ছয় আধা করে তিনশো আঠারো উনিশ কুড়ি একুশ দুশো ষোলো বুঝতে পেরেছো তাহলে তার বাহু কত বেরোবে ছয় বেরোবে কত বেরোবে ছয় বেরোচ্ছে ঠিক অপশন আছে দেখো তো হ্যাঁ দেখো দুই নম্বর অপশনে এটা রয়েছে কত দুই নম্বর অপশনে এটা রয়েছে তাহলে উত্তর এটাই হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন দেখো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কী বলেছে একটি গোলাকার জমি গোল আকার জমি বলেছে ঠিক আছে একটা গোল আকার জমি আয়তন এখানে গোলাকার মানে বৃত্তের আয়তন বলতে কিন্তু এখানে ক্ষেত্রফল বোঝাচ্ছে ঠিক আছে ক্ষেত্রফল কত এবার বলো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার কি পাই আর স্কোয়ার এই পাই আর স্কোয়ার মানে এটা একশো চুয়ান্ন তাই বলে দিয়েছে এবার বলো এখান থেকে একটু ক্যালকুলেশন করে বের করা যায় তো পাই মানে কত পাই মানে বাইশ বাই সাত বাইশ বাই সাত আর স্কোয়ার সমান সমান একশো চুয়ান্ন ওকে তারপর দেখি আর স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করে আ আর স্কোয়ারে বাইশ বাই সাত এখানে গুণ আছে এ গেলে ভাগ চলে আসবে তাহলে একশো চুয়ান্ন গুণ উল্টে যাবে সাত বাই বাইশ এবার বলো বাইশ দিয়ে এটাকে কাটা যায় বাইশ দিকে এটাকে কাটলে কত হচ্ছে সাত সাত যাচ্ছে তাহলে সাথে সাথে ফর্টি নাইন কত ফর্টি নাইন তাহলে আর স্কোয়ার সমান সমান ফর্টি নাইন তাহলে পরে একে আবার লেখা যায় সেভেন স্কোয়ার কত সেভেন তার স্কোয়ার তাহলে আর সময়ের সময় কত কত বেরোলো সেভেন বেরোলো আর সময় সময় সেভেন বেরোলো ঠিক আছে বুঝতে পেরেছ আর সময়ের সময় সেভেন বেরোলো তার মানে এই যে যে বৃত্তটা রয়েছে বৃত্তর কী এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে সেভেন ব্যাসার্ধ সেভেন তারপরে কী বলেছে তারপরে বলেছে তবে বেড়া দিতে ওই যে বৃত্তাকার জমিটি আছে সেটা বেড়া দিতে মানে কি সেটার পরিসীমা বের করতে বলেছে কী বের করতে বলেছে পরিসীমা আর বৃত্তের পরিসীমার সূত্র কী বৃত্তের পরিসীমার সূত্র আমরা জানি টু পাই আর টু পাই আর ঠিক এখানে সবকিছুর মান জানি আমরা টু টু পাই মানে বাইশ সাত আর মানে কত আর মানে সাত কেটে দাও বাইশাল্লিশ কত চুয়াল্লিশ হচ্ছে আমাদের আছে চুয়াল্লিশ দেখো তো হ্যাঁ তিন নম্বরে রয়েছে কত তিন নম্বর এই তিন নম্বরে আমাদের সঠিক উত্তর ওকে চলো নেক্সট দেখি নেক্সট কোয়েশ্চেন দেখো সেভেন্টি সিক্স কি বলেছে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের কোন বাস বারো মিটার লম্বা সাত মিটার চওড়া ও আট মিটার উচ্চতা যুক্ত ঘরে রাখা যাবে তাহলে এখানে বলেছে একটা ঘর কি একটা ঘর এই তোমার আশেপাশে তুমি যে ঘরে বসে রয়েছে সেই রকম একটা ঘর এই ঘরের মধ্যে এই ঘরের বলে দিয়েছে কি দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সব বলে দিয়েছে এই এই ঘরের মধ্যে যদি আমরা একটা বাস রাখতে চাই তাহলে পরে কোন বরাবর রাখলে সব থেকে বড় বাস আমরা রাখতে পারবো এটা সাধারণত কি এই বর্গক্ষেত্র বা এটিকে সাধারণত আয়ত ঘন রয়েছে এই আয়ত ঘনের কর্ণ বরাবর মানে এই কোণা থেকে তার বিপরীত পাশের এই কোণা রাখলে পরে তাহলে আমাদের সব থেকে বড়ো বাস রাখতে পারবো তাহলে পরে এই আয়ত ঘনের কর্ণের সূত্র কি জানি আমরা রুটবার কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেখানে এ বি সি এর মান কি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা ওকে তাহলে এখানে মান বসিয়ে দাও এখানে মানটা বসিয়ে দাও তাহলে রুটোবার এই স্কোয়ার স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার মানে বারো বারো একশো চুয়াল্লিশ যোগ পোস্ত স্কোয়ার মানে সাথে সাথে ফর্টি নাইন যোগ তারপরে কি আট 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 আটে চৌষট্টি ঠিক আছে এটা যোগ করো যোগ করলে কত হচ্ছে যোগ করলে হচ্ছে চার চার আট 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 ষোলো সতেরো সতেরো সাত হাজার থাকলো এক এক তাহলে ছয় আট চার ছয় আট চার কত দশ দশ আর চার চোদ্দো চোদ্দো আর একে পনেরো পনেরো পাঁচ হাজার থাকলো এক এক আর এক দুই দুশো সাতান্ন দুশো সাতান্ন ঠিক আছে তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে কি এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক এটা কি অপশান রয়েছে এটা অপশনে নেই এখানে কিন্তু এটা তার কারণ এটাকে আমরা রুট রুটের বাইরে বের করতে পারবো না ওই কারণে এটা অ্যান্সার হবে কিন্তু এই অঙ্কটা যদি অপশান আন্দাজে করি তাহলে কোশ্চেনটা ভুল আছে ঠিক আছে এখানে যে সেভেন রয়েছে না সেভেন মানে তোমার হচ্ছে প্রস্ত রয়েছে এটা সেভেনটা নাইন হতে হবে যদি নাইন হয় তাহলে পরে এটার টু এইট নাইন বেরোবে

অফ অফ সিজনের কারণে সেই ফ্রিজের মূল্যের উপর দোকানদার পাঁচ পার্সেন্ট ছুটের ঘোষণা করলো তাহলে ফ্রিজে পাঁচ পার্সেন্ট একদম সোজা পাঁচ পার্সেন্ট ঘোষণা করলো মানে কত এর ফাইভ পার্সেন্ট কত বের করতে পারি এর ফাইভ পার্সেন্ট বের করল ফাইভ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কাঠো চার পাঁচে কুড়ি মানে দুশো টাকা ছাড় দিয়েছে এবার বলো চার হাজার টাকায় দুশো টাকা ছাড় মানে কত চার হাজার বিয়োগ দুশো বিয়োগ করলে কত হবে আটত্রিশশো কত আটত্রিশশো তাহলে এই আটত্রিশশো আমাদের অ্যানসার হবে আটত্রিশশো কোথায় অপশন রয়েছে দেখা কত এক নম্বর অপশানে এক নম্বরটাই সঠিক উত্তর ঠিক আছে ওকে চলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন সেভেন্টি এইট কথা সেভেন্টি এইট সেভেন্টি এইট কি বলেছি দেখি এক ব্যক্তি ভ্রমণ ভ্রমণ শেষ করার পর হিসেব করে দেখলেন যে তিনি যতদিন ভ্রমণ করেছিলেন প্রতিদিন ঠিক তত টাকাই খরচ তত টাকা করেই খরচ করেন যদি তিনি মোট সাত হাজার সাতশো চুয়াল্লিশ টাকা খরচ করে থাকেন তাহলে ওই ব্যক্তিটি মোট কত টাকা ভ্রমণ করেছিলেন সরি কতদিন ভ্রমণ করেছিলেন দেখো কোনো একটা অঙ্কের মধ্যে যদি বলে যত টাকা তত দিন একই একই পরিমাণে দুটো জিনিস আসছে তাহলে পরে সেটার একদম সোজা উত্তর যে সেভেন্টি সেভেন নাম্বারটা রয়েছে তার রুট ওভার করে দেবে কি রুট করে দেবে তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে এবার অপশন টেস্ট করবো আমরা একটু ঠিক আছে এটা ধরো আমরা জানি না কী করে বের করতে হবে তাহলে অপশন টেস্টে আমাদের বেরিয়ে যাবে এবার বলো লাস্টে কত রয়েছে ইউনিট প্লেসে কত রয়েছে ফোর ইউনিট প্লেসে ফোর এবার বলো কার কার স্কোয়ার এটা সাধারণত যেহেতু কাটবে তাহলে পরে এটা কারো তো স্কোয়ার স্কোয়ার হয় ধরো এখানে পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ইউনিট প্লেসে তো থাকবে এই সংখ্যারই স্কোয়ার করলে পরে তো লাস্টে চার আসবে এবার বলো কার কারে লাস্টে চার আসতে পারে কোন কোন সংখ্যা দুই কোনো ইউনিট প্লেসে যদি দুই হয় তাহলে দুইয়ের স্কোয়ার চার হতে পারে আরেকটা কি হতে পারে ঠিক আরেকটা কি হতে পারে আরেকটা হচ্ছে আহ আট হতে পারে কত আট হতে পারে এবার অপশানে দুই বা আট কোথাও আছে প্রথমটাই দেখো অষ্টআশি অষ্টআশি এটা আছে তারপর একটা এইটটি ফাইভ নেই ফিফটি সিক্স তাহলে দেখো অন্য অপশনগুলো কেটে গেল শুধু এইটটি এইটাই পড়ে থাকলো কি এইটটি এইটাই পরে থাকলো তাহলে সেটাই এক নম্বর এই এক নম্বরে আমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন দেখি এখন নেক্সট क्वेश्चन কী বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে সেভেন বাই সেভেন বাই এইট সিক্স বাই আর ফাইভ বাই এদের মধ্যে কি সব থেকে ছোট ভগ্নাংশটি বের করতে বলেছে রকম যদি পরপর এটাকে আমরা একটু সাজিয়ে লিখব ঠিক আছে প্রথমে লিখব চার বাই পাঁচ তারপরে লিখব পাঁচ বাই তারপরে লিখব ছয় সাত তারপরে লিখব কী সাত বাই আট ঠিক আছে এইভাবে আমরা একটু পরপর সাজিয়ে নিলাম এবার বলো এইরকম যদি কোনো সংখ্যা থাকে যে চার বাই পাঁচ আবার নিচের টোপরে পাঁচ বাই ছয় ছয় বাই সাত আট বাই সাত এইরকম যদি সংখ্যা হয় তাহলে সবসময় মনে রাখবে যেটা ছোট সেটা ছোট। যেটা বড় সেটা বড় ঠিক আছে মনে রাখবে এটা এবার যদি তোমরা না বোঝো তাহলে একটু ভেঙে আমি করাতেই পারি এটাকে ভাঙলে কত হবে এটাকে ভাঙলে হবে পাঁচ আর উপরের চার যদি এটাকে ভাগ এইভাবে তাহলে পয়েন্টের জন্য একটা শূন্য পয়েন্ট আর চল্লিশ হয়ে যাবে তাহলে পাঁচ আটে চল্লিশ এ পয়েন্ট এইট ঠিক আছে এটাকে ভাঙলে কত হবে পঞ্চাশ ছয় ছয় পয়েন্ট মানে পয়েন্টের জন্য তো একটা শূন্য আসবে ছয় ছয় আটে আটচল্লিশ এইট পয়েন্ট সামথিং আসছে এটাও দেখবে পরে বাড়তে থাকবে ওই কারণে যেটা ছোট সেটা ছোট যেটা বড় সেটা বড় তাহলে পরে এখানে দেখো ক্ষুদ্রতম বের করতে বলেছে তাহলে পরে চার বাই পাঁচটি ক্ষুদ্রতম সবথেকে ছোট ওকে বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন দেখি দেখো নেক্সট কোয়েশ্চেন আর আজকের শেষ কোশ্চেন ওকে এইটটি নম্বর এইটটি নম্বরে কি বলেছে বলেছে ওয়ান ওয়ান বাই ওয়ান বাই ওয়ান ইন্টু টু এটা পয়েন্ট নয় কিন্তু ঠিক আছে এটা মাথায় রাখবে এটা পয়েন্ট নয় এটা হচ্ছে ইন্টু তারপরে প্লাস ওয়ান বাই টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ফোর প্লাস ডট 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 করে ওয়ান বাই এন এন প্লাস ওয়ান এবার কী বলেছে আমাকে বলেছে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এন হচ্ছে এন হচ্ছে এক নম্বর অপশন সময় একের চেয়ে বড় সময় একের চেয়ে ছোটো সবসময় একের সমান কোনোটিই নয় এবার আমাদের বের করতে হবে এটা কী হবে একের থেকে ছোট বড়ো সমান বা কোনোটি নয় সেটা কোনটি হবে সেটা বের করতে হবে এবার বলো রকম যদি এক বাই এক বাই ওয়ান ইন্টু টু এরকম যদি থাকে তাহলে একে লেখা যায় এক বিয়োগ মানে এক বাই এক বিয়োগ এক বাই দুই দেখো তো চেক করে দেখো ঠিক ঠিক লসক করো ওয়ান ইন্টু টু ঠিক আছে দুই এক দুই বিয়োগ এক মানে এক ঠিক আছে প্লাস এটাকেও লেখা যায় এক বাই দুই মাইনাস ওয়ান বাই থ্রি দেখো চেক করে দেখো তিন এই সরি তিন দুগুণো ছয় হ্যাঁ এই দেখো তিন দুগুণো ছয় আছে এটাকে গুণ করে লেখা তিন বিয়োগ দুই মানে এক দেখেছো সব ঠিক আছে তাহলে এখানেও চলে আসবে এটা প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর এরকম করতে করতে ওয়ান বাই এন এটা ওয়ান বাই এনের এর আগে কি আছে একটা প্লাস হবে আর এখানে মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিক আছে এটা চলে আসবে দেখবে এইবার দেখবে এই প্রথমটা আর এই লাস্টেরটা এই প্রথমটা আর এই লাস্টেরটা বাদে সব কেটে যাবে প্রথমটা লাস্টেরটা বাদে সব কেটে যাবে তাহলে কী প্রথমে রয়েছে ওয়ান মাইনাস ওয়ান বাই এন এটাকে ক্যালকুলেশন করলে কত হবে এটাকে ক্যালকুলেশন করো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এন প্লাস ওয়ান থাকলো এখানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান 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 কেটে গেল তাহলে অ্যান্সার এন বাই এন প্লাস এবার বলো এন বাই এই সম্পূর্ণটার উত্তর তাহলে উপরে আর নিচে তাহলে বলো এটা কোনটা কোনটা ছোট বড় 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 না নিচেরটা নিশ্চয়ই আর এন এন কোন ভগ্নাংশের নিচে যদি বড় হয় আর উপরে যদি ছোট হয় সেটা সময় একের থেকে কি হবে ছোট হবে একের থেকে ছোট হবে তাহলে আমাদের উত্তর সবসময় একের চেয়ে ছোট হবে তাহলে দুই নম্বরের অপশনটা আমাদের সঠিক হবে ঠিক আছে বুঝতে পেরেছ চলো এই ভিডিওটা এই পর্যন্ত বাইটা